ছোটবেলা থেকেই আমার মধ্যে এক কবি লেখিকা লুকিয়ে আছে। আমি খুঁজে পেয়েছি আমার ছোটবেলাকার এক ডায়েরি, আর এই ডায়েরিতে আমি কি কি লিখেছি সেটা ভাবলাম সৌরভ কৃষের সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করি। দেখো গাইস, আমি কিন্তু কোনো যেমন তেমন লেখিকা ছিলাম না, আমি ছিলাম এক মহান লেখিকা। প্রত্যেকটা গল্প শুরু হওয়ার আগে লেখক পরিচিতি কিন্তু দেওয়া আছে। মিনুর পরিবেশ এবং ডাকাতের কথা, ঠিক আছে, নিচে দেখ। অসুবিধা নেই, উচ্চ মাধ্যমিকে নতুন সিলেবাসে নতুন নতুন কবিদের লেখা দিচ্ছে, 2-3 বছর বাদে সেমিস্টার সিলেবাসে তোর একটা কবিতা। এই কারণে লিখে রেখেছি যদি এই গল্পটা ফেমাস হয়ে যায়। ব্যাস, এই তো এখন হয়ে গেল, এখন 200 ভিউজ চলে আসবে। এখন 200 ভিউজ চলে আসবে। এসে কিউ বর্ষা আদক একজন লেখিকা, তার জন্ম 1999 সালে। কোথায় লিখিস নি তো? তিনি 11 বাংলাদেশের ঢাকা শহরে 11 বছর বয়সে এই গল্পটি লিখে। ক্লাস 5 লেখা কবিতা গল্প বড় হয়ে পড়ার যে মজা আর অনুভূতি, সেটা যে পড়েছে সেই জানে। আচ্ছা, তোমাদেরও শোনাই, এই ছোট্ট ক্লাস 5 পড়া মেয়েটি তার ভাবনার শব্দকোষ দিয়ে কি কি গল্প কবিতা লিখেছিল। মহিলা কবি, এখানে হচ্ছে কবি লেখার পরে মহিলা কবি বর্ষা কি হওয়া উচিত লিঙ্গ নির্ধারণ করেছি আমি, যেখানে মহিলা কবি হওয়া উচিত। তিনি 11 বছর বয়সে এই গল্পটি লেখেন, তার পিতার নাম বিশ্বজিৎ আদক, মায়ের নাম মালিক, কেন মাতার নাম লিখছ, মাতার নাম, মাতার নাম এরকম হওয়া উচিত, দেবী তাপসী। তিনি অনেক কবিতা গল্প লিখেছেন, তার মধ্যে আবার এই তারে কে চন্দ্রবিন্দু লেখায় রে গুরু? আগের জন্মের লেখিকা ছিলি তুই, হ্যাঁ, তোর পুনর্জন্ম হয়েছে। তার মধ্যে মায়ের, খুব সুন্দর, মায়ের আদর, আমার মা, সময়ের ঠিক নাই, মায়ের কোল উল্লেখযোগ্য, মৃত্যুদিন 21 ডিসেম্বর। কি ভাই, মাথাটা খারাপ হয়ে গেছিল কিন্তু উল্লেখযোগ্য আমার লেখা কবিতার মধ্যে ফেমাস কোনগুলো, মানে ওই কটাই লিখেছি সবকটাই উল্লেখযোগ্য। বললাম যে কটা কবিতা গল্প লিখেছি সবকটাই নাম উল্লেখযোগ্য, না না, অন্য নামও আছে, যেমন এই যে সংখ্যার মজা, সেটা আমি লিখিনি, টিচার, এগুলো উল্লেখযোগ্য না। এগুলো তো কোথায় পাবলিশ হয়েছে যে মানে উল্লেখযোগ্য কারার বলেছে? একটি ছোট মেয়ে যার নাম নাই, যার নাম মিনু, যার নাম মিনু, সে থাকে এক গ্রামে যার নাম পশ্চিম মেদিনীপুর। মিনু ছোটবেলা থেকেই ওখানে বড় হয়েছে, ওখানেই লালিত পালিত, ওখানকার পরিবেশ দেখে সে অভ্যস্ত, চারপাশে কত গাছপালা, কুটির ঘর, তার ওই পরিবেশ খুব ভালো লাগে। মিনুর পরিবারে গ্রামের পরিবারগুলোর মধ্যে সবচেয়ে ধনী পরিবার, তাদের 4তলা বাড়ি। মিনুর অত বড় বাড়ি বলে মিনুর বাবা প্রীতম নাথ খুব অহংকার করেন। মিনুর তাই বাবা কত মিনুর তাই তাকে একদম পছন্দ করেন না। মানু সরি মিনুর ঘরে থাকে মূল্যবান সম্পদ, সোনার গয়নায় ভর্তি ঘর। একদিন তার বাবা এক গ্রামবাসীকে তার আবার সেই অহংকারে শোনাতে লাগেন, এবং সেই সময়েই শুনে ফেলেন এক ডাকাতের দল। তারা ঠিক করে ফেললো আজ রাতেই যাবে তার এই সব মূল্যবান সম্পদ নিয়ে আসতে, এবং তারা তাদের কথা মতো রাতে বেরিয়ে পড়ল তাদের বাড়ির সব মূল্যবান সম্পদ চুরি করতে। ডাকাতেরা পৌঁছে গেছে তাদের বাড়ি, মিনুর চোখে ঘুম নেই, ডাকাত এসেছে এবং ঝুলিতে সব মূল্যবান সম্পদ নিয়ে নিয়েছে। হঠাৎ মিনুর
মিনুর একটা কেমন আওয়াজ শুনতে পেল। মিনু উঠে দেখে এক ডাকাত তার বিছানার পাশে সব জিনিস চুরি করছে। সে তো একেবারেই থতমত। সে ভাবতে থাকে কি করা যায়। সে যদি একটু চিৎকার করে তাহলে তো ডাকাতেরা তাকে ধরে ফেলবে। সে চুপচাপ বিছানার মধ্যে শুয়েই রইল, যাতে ডাকাতরা ভাবে সে ঘুমোচ্ছে। যে সে ঘুমিয়ে আছে, সে ওই নাটক করতে গিয়ে সে সত্যি ঘুমিয়ে পড়েছে। শুরু হলো দাদাগিরি, হঠাৎ মিরাক খেলে চলে গেল। তার একটা মোরাল কথা আছে, ইয়েস নীতি কথা আছে, যে অহংকার ভালো নয়। বুঝতে পেরেছো? তা আপনি কেন করেছিলেন অহংকার? তিনি উল্লেখযোগ্য। এবার হচ্ছে আমার কিছু উল্লেখযোগ্য কবিতা পড়া হবে, ঠিক আছে? বারোটা বাজে, একটা বাজে, কেউ শুল না, মায়ের পাশে না শুলে ঘুমটি আসে না। বারোটা বাজে, একটা বাজে, টিভি বন্ধ হলো না, এসব দেখলে হাসি পায়। হা 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 লেখে ইউনিট রাখার জন্য চাদর দিয়ে লাদর করে, চাদর দিয়ে আদর করে মা এলো পাশে। আমার ঘুমের ধরন দেখে মা মিটি মিটি হাসে। বাবা এলো লাঠি নিয়ে, ঘুমের ধরন দেখে বাবা বললো তবে রে, ঘুমটি গেল ভেঙে। মহিলা কবি এ ভাই, ক্লাস ফাইভ হিসাবে মানে ওই সময় ভালোই লিখেছিস। বর্ষা আদর, দাঁড়া রুক যা, এনে ঠিক আছে। এর কবিতাগুলো থেকে কি বোঝা যায়? কবিতা ইংলিশ হচ্ছে পোয়েম, পিওএম। জন মা বাবা দাদা সবাই গুরুজন, তারা আমায় ভালোবাসে আমিও ভালোবাসি, থাকে সবাই হাসি হাসি, আমিও করি তাদের শ্রদ্ধা। যেমনি আমার পড়াশোনা তেমনি করি খেলাধুলা, আমার পরিবারে আছে চারজন, মা বাবা দাদা সবাই গুরুজন। বলো এখানে কি মানে ফল হয়েছে, এ বি বি এ নাকি এ বি এ বি? এটা হয়েছে তাদিন দিনটা। এখানে মহিলা কবি নেই, আমার মা, আমার মা, আমার 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 কাছে সবার থেকে সেরা মা, বসো আমার পাশে। আমার মা, আমার মা, পড়ান আমাকে, আমার মা, আমার মা, চির বন্ধু জীবনে মা, আমার মা, থাকেন আমার খেয়ালে, আমার মা, আমার মা, ভালোবাসে আমাকে। বৃষ্টির অপার মহিমা, গরমে যার মনটা মরে, বৃষ্টি আয় মনটা ভরে, গরমে গরম তাপে ঘেসে ঘেমে যাই রে, হ্যাঁ সত্যি ঘেমে যাচ্ছি, ঠান্ডা হাওয়ায় আরাম পাই রে, জানি না কোথা যাবো, বৃষ্টি কোথা পাবো, কে জানে কোথায় আছে লুকিয়ে, কোনো দাঁড়ি কমা আছে আমি পড়িনি। এই ওই মহিমা, ঠান্ডা হাওয়ার ভান্ডার খুঁজে পাবো কোথায় রে, কবি বর্ষা আদর। সেই ফেমাস উল্লেখযোগ্য কবি, কবি এই ডাইরি যদি হারিয়ে যেত বন্যায় আর খুঁজে পাওয়া যেত এক অজানা সমুদ্রে, তখন আমাদের কবি ফেমাস হতো, তখন আর আমাদের বর্ষার সাথে বন্ধুত্ব হতো না। এটা এতক্ষণ অব্দি পড়ার মধ্যে বাজে, এটা বাজে নয় মনে হচ্ছে, রচনা লিখতে মনে হচ্ছিল, হঠাৎ নিজের কবিতাটি কি শুনে দিয়েছিস। তাও পড়ি। গ্রীষ্মকালের প্রধান ফল আম, এই কালে সবার মুখেই শুনি এই ফলের নাম, এই ফল খাওয়া ছাড়া কি আর নেই কোনো কাম, বাচ্চারা সব এই ফল খেয়ে করে ভুম ভাম, ছোট্ট মেয়ে গল্প কেটে দিয়েছি দেখ না, কাটাই পড়ো, ওখানে ঘিরে খুঁজে পাবে। কবি বর্ষা আদক, জন্ম 2000 সাল কি করে, 2000 সাল বয়স 11 তখন লিখি এই গল্প। কবি বর্ষা ছোটবেলায় শারদা স্কুলে পড়াশোনা করত, বাবার নাম বিশ্বজিৎ আদক, মায়ের নাম তাপসী আদক। তিনি অনেক কবিতা লিখেছেন, তার মধ্যে আমার মা, সময় ঠিক নেই, মায়ের আদর প্রভৃতি উল্লেখযোগ্য। গল্প শুরু হচ্ছে এবার। আমার নাম কবিতা রায়, আমার বাবার নাম বিশ্বনাথ বল্লী, গল্প শুরু হচ্ছে। মায়ের নাম সুপ্রভারায়, আমার বয়স 7 বছর, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি একদিন বাগানে ফুলতে গেছিলাম,
বাগানে খুলতে গেছিলাম, কোথায় দেখতে পেলি? এই তো ফুলতে গেছিলাম, ফুল তুলতে গেছিলাম। মানে আমার তো মায়ের কোল, এই কৃষিটা উল্লেখযোগ্য, ভালো করে পড়বি। মায়ের কোল রাজ সিংহাসন তুলল, এই কোল ছেড়ে দিও না। তোমরা কি জানো মায়ের যে কত মূল্য? মা আমাদের পড়ান, মা তোমাদেরকে আমাদেরকে ভালোবাসেন। তোমরা কি জানো তিনি আমাদের উপর কত যে করেছেন দান? মা হলো দেবতার চেয়েও মহান। এ শুধু আমি বলি না, স্বয়ং কৃষ্ণও বক্তব্য করেছেন। তোমরা কি জানো তার থেকেই আমরা পেয়েছি প্রাণ? সুতরাং এই কথা ভুলে যেও না, মায়ের কোল রাজ সিংহাসন তুল্য, সেই কোল ছেড়ে যেও না। তোমরা কি জানো মায়ের যে কত মূল্য? তুমি সেই মায়ের সাথে করো ঝগড়া বলছে আমার মা, বলছে আমার মা হতে হবে শিক্ষিত পারশান। পড়ছি আমি তাই দিন রাত্রি ভরে, উঠব আমি মানুষ হয়ে নিজেকে বড় করে। সব মা, মা আর পড়াশোনা। আমি হব যে একজন শিক্ষিকা, তাই গুরুজনের থেকে নেই দীক্ষা। করব না আমি ভিক্ষা, তাই সবাইকে দেব সবাইকে শিক্ষা। যারা পড়ে আছে অন্ধকারে, দেখাবো তাদের আলোর পথ, এই নিলাম আমি শপথ। ভিক্ষুকদেরও দেব আশ্রয়, এ একদম মিথ্যা কথা নয়। যারা পড়ার জন্য টাকা পায় না, তাদের পড়াবো আমি বিনা পয়সায়। আমার আশা তারা যেন একটু শিক্ষা পায়, অনাথ আশ্রমের ছেলে মেয়েরাও যাতে পড়তে পারে, তাদের জন্য তাই করব বিদ্যালয়। তারা যেন আর কষ্ট না পায়, তারা যেন কোনো দিন ভুল পথে না চলে, তারা সবাই যেন সত্য কথাই বলে। আমার এই আশা যেন তারাও যায় স্কুল দলে দলে, সরস্বতী মা দাও ওদের আশীর্বাদ, না হয় যেন ওদের জীবন বরবাদ। লক্ষ্মী মা তুমিও দাও ওদের আশীর্বাদ, ওদের দাও একটু ভাতের স্বাদ। সবাই এবারে জোরে জোরে ভগবান, জোরে জোরে ভগবান বলো, ভগবান বলো। ছেলেরা সবাই স্কুলে চলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাংলা অঙ্ক ইতিহাস সবকটিই আমি পাতি। এটা মনে হয় আমি হালকা একটু বড় বয়সে লিখেছি এই পার্টিকুলার বাংলা অঙ্ক। না আগে এলো টিচার, তারপরে এলো আমি হব টিচার, তারপরে হলো বাংলা অঙ্ক ইতিহাস, সবেতেই আমি পাতি হাস। তাহলে তুমি পড়াবে কি অঙ্ক? বাংলা অঙ্ক ইতিহাস ছাড়া আরেকটা সাবজেক্ট আছে ইংলিশ, এটা পড়াবে? হ্যাঁ বাহ, বাংলা অঙ্ক ইতিহাস সবকটাতেই আমি পাতি হাস। ছোট যখন ছিলাম তখন শুধু ছিল অ আ ক খ এক দুই এক দুই, ওয়ান টু ওয়ান টু। কিন্তু এখন বড় বড় শব্দ দেখে মাথা হয়ে যায় গোল, ইংরাজিতেও আমি কাঁচা, শব্দগুলো লাগে যেন কাঁচা। আগে ছিল হ্যাট ক্যাট আর ম্যাট, এখন বড় বড় শব্দ মাথায় না ঢুকিয়ে পেটে ঢুকাই আর হয়ে যাই আমি ফ্যাট। ছোট যখন ছিলাম তখন ছিল শুধু বিজ্ঞান বলে একটি বিষয়, কিন্তু এখন বিজ্ঞান বলে দুটি বিষয়, স্কেম সরি ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান, এ তো একদম ঠিক নয়। বিজ্ঞান যখন ছিল তখন দেওয়ার কি ছিল, তখন দেওয়ার কি ছিল পরিবেশ, মা বাবাদের ধমকি, পড়ায় করতে হবে মনোনিবেশ, হতে হবে ফার্স্ট, হওয়া যাবে না লাস্ট। তাহলে এবার পড়াশোনায় থাকতে হবে সবসময় আমাদের বন্দি, আমরা করতে পারবো না নিজের মন মর্জি, বিদ্যাসাগর হতে হবে সবাইকে মা বাবাদের দাবি, মাথা থেকে খুলতে হবে বুদ্ধির চাবি। রে ভাই ভাই, কবি বর্ষা তো কাঁপিয়ে দিয়েছে রে। এটা ভাই বড় হয়ে লিখেছে, বড় হয়ে লেখ জীবন বিজ্ঞান দেখতে পাচ্ছিস না, বড় হয়ে লেখ। আমি বলছি ভালো তো, নতুন করে আবার দেব দেবীর আগমনে মনটা যাবে ভরে, আবার বাঙালির শ্রেষ্ঠ পূজা পালিত হবে দুর্গোৎসব ডট ডট, নতুন মন নতুন জীবন, নতুন হবে সব, চাই নতুন বয়ফ্রেন্ড। এই কবিতাগুলো কিন্তু একটু বড় হয়ে লেখা ছিল, মেবি ক্লাস 7 এ। আচ্ছা
তোমাদের কি মনে হয়, আমার কি আবার লেখালেখি স্টার্ট করা উচিত? কমেন্ট করে জানিও কিন্তু।